একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এতে কখনোই খুশি নয়। চরম নিঃশৃঙ্খলভাবে যারা হত্যা করেছে এখনও তারা কেউ ধরা পড়েনি, মাত্র একজন। এটা এ ধরনের তদন্ত মানে ইনফিনিটিভ সংখ্যক সময় লেগে যাবে বা ইনফিনিটিভ সংখ্যক বছর লেগে যাবে হয়তো। 100% সিবিআই তদন্তে অনড় এই ময়না থানার পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশেরও নিশ্চয় কমিউনিকেশন আছে, যে কারণে হচ্ছে ওই গোড়ামাহাল গ্রামে পুলিশ ক্যাম্প আছে। তাহলে যে পুলিশ বারবার একটা কথা বলছি, 3 মিনিটের নিরাপত্তা দিলে এই বিজয় ভিঁয়ার প্রাণটা বেঁচে গেত, আমার বাবার প্রাণটা বেঁচে গেত, 3 মিনিটের পরিষেবা যারা দিতে পারেনি তারা আশা করি কখনোই বিচারাধীন প্রক্রিয়াটাকে সমাপ্ত করবে সুষ্ঠুভাবে আমার মনে হয়নি। সুতরাং সিবিআই আমি 100% অনড় এবং সিবিআই দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে সিবিআই পাই, তাতে আমাদের মতো অত্যাচারিত ফ্যামিলি উপকৃত হবে এবং ফিউচারে কোনো মানুষ এই নারকীয় হত্যাকাণ্ড চালানোর কথা যদি মাথার মধ্যেও আসে পিছু পা হবে, ভয় পাবে এবং নেক্সট জেনারেশান খুনি হতে বিরত থাকবে। যদি সিবিআই তদন্ত হয় দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয় দফার ময়না তদন্তের শেষে এই মুহূর্তে সুদূর কলকাতা থেকে বিজয়কৃষ্ণ ভূঁইয়ার দেহ এসে উপস্থিত হয়েছে তারই গ্রামে, এবং এখনও পর্যন্ত পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল 8:30 নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং যেটা যেখানে এই মুহূর্তে দেহ রাখা হয়েছে দেখানোর চেষ্টা করবো, তার ঠিক পিছনেই বিশাল পরিমাণ পুলিশ বাহিনী দেওয়া হয়েছে একেবারে আইন শৃঙ্খলাজনিত, যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে। এবং পরিবার সূত্রে যেটা খবর যে তারা যেটা এখনও পর্যন্ত পরিকল্পনা করেছেন যে সারা রাত্রি তারা দেহ বাড়িতেই রাখবেন, বাড়ির কাছেই রাখবেন, এবং সেখানে যারা শেষ দেখা বিজয়কৃষ্ণ ভূঁইয়াকে দেখতে আসবেন তারা দেখবেন, তারা তার শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপরে শুক্রবার সকাল সকালে তারা কিন্তু শেষকৃত্য সম্পন্ন করবেন। ময়নায় বিজেপি নেতা খুন, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সন্ত্রাসের অভিযোগে ময়নায় শুভেন্দু অধিকারীর মিছিল। পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা যখন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যু নিয়ে এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছেন, তখন তাঁরই পুরনো একটি বক্তব্যের কথা মনে করিয়ে পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে তৃণমূলও। মদন ভৌমিক, আশিস ভৌমিক, নিমাই মন্ডল, পিন্টু ভঞ্জ, উত্তম সিং, পঞ্চানন মন্ডল, ধ্রুব রাউত, নাড়ু মন্ডল, বিজয় ভূঁইয়া, মহেন্দ্র বাড়ুই, ইন্দ্রজিৎ বাড়ুই, সীমন্ত মন্ডল, খোকন খুঁটিয়া, এরা কারা? এই কাগজে নামগুলো নিয়ে গেলাম। আর এখানে যা হচ্ছে এটাকে আমরা একটু বাড়তে দিচ্ছি, আপনাদের কারো কারো কষ্ট হচ্ছে। আমি আবারও বলি, আমি আপনাদেরকে বলছি, বাকচার আবর্জনা আমি পরিষ্কার করব, করব, করব। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে লিখেছেন, ময়নায় নিহত বিজয় ভূঁইয়ার নামে তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দু কি বলেছিলেন শুনুন। তাই ওখানে আদি নব্য বিজেপির বিবাদ ছিল, এই হত্যাকাণ্ডে শুভেন্দুকেও জেরা করা দরকার, পেছনে গভীর চক্রান্ত থাকতে পারে, তদন্ত হোক। তখন কোন দলে ছিলাম আমি? মমতা ব্যানার্জি লিখে দিয়েছিল, আমি পাঠ করেছি। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিন। মমতা ব্যানার্জি একটা স্পিচ লিখে পাঠিয়েছিল আমাকে, আমি ওটা বক্তব্য রেখেছি। ওই স্পিচটা যে লিখে দিয়েছে মমতা ব্যানার্জি, ওই ভাইপর পিসি, ওকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিন। 2020-এর 26শে সেপ্টেম্বর তমলুকের তৎকালীন এসডিপিওর নেতৃত্বে পুলিশি অভিযানে ময়নার বাকচা গ্রাম থেকে প্রচুর বোমা ও বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার হয়। সেই ঘটনার কথা মনে করিয়ে নিজে টুইটার হ্যান্ডেলে আরেকটি ভিডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। তার দাবি, 2020-এর 26শে সেপ্টেম্বর বর্তমানে নিহত বিজয় ভূঁইয়ার বাড়ি থেকে বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। দেখুন সেদিন তার স্ত্রীর ভিডিও। আপনার বাড়ি থেকে পুলিশ কিছু নিয়েছে? না। এইবার আপনার জমিতে এই যে জিনিসগুলো পাওয়া গেছে এটার ব্যাপারে আপনি কি বলবেন? স্যার আপনি বলুন, যদি আপনার জমিতে কেউ যদি কোনো রাখে সেটা কি আমার দোষ? কিন্তু এখন বিজয় ভূঁইয়ার খুনের পর পুরনো এই ভিডিও প্রকাশ্যে আনার নেপথ্যে অন্য অঙ্ক দেখছে নিহত বিজেপি নেতার পরিবার। অতীতে কে কোথায় কি হুমকি দিচ্ছে কি বলছে সেই সব হাইলাইটস করে উনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার হয়তো চেষ্টা করতেছে। বিন্দু অধিকারী প্রকাশ্যে বিজয় ভূঁইয়ার বিরুদ্ধে বলছে বা তার টিম নাম করে করে বলছে, কাগজ দেখিয়ে বলছে, তাহলে ও কেন তদন্তের বাইরে থাকবে? জলজ্যান্ত একটা মানুষ খুন হয়ে গেল আর তা ঘিরেও ফের রাজনীতি। বাংলায় এই রক্তাক্ত রাজনীতি শেষ হবে কবে? বিটন চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত, এবিপি আনন্দ।